আফদাল সিফাত কবরে শুইছে মুলকিন নকির গিয়া জিগায় তোমার রবকে ওই বালা কথা জিগাইতে আইছস তোর আর সালাম কালাম কই আমরা তো হুজুর সালাম তো দেউন লাগে না কারণ আমরা তো আল্লাহর ফেরেশতা মুলকিন নকির তো দৌড়ারে থাবায়া দৌড়ছে মুলকিন নকির খারো খারো তোরে খোঁজ দাসি চাপাইতাছে আচ্ছা কেমন ধরা ধরতাছে হাড্ডিগুলি গরম হয়ে যাচ্ছে না কো কি ব্যাপার এইভাবে তো আমরা কেউ ধরে না কো ধরতাছি যে তোরারে সাইজ করবার লাগিয়া কেন কেন কি অপরাধ কি কই তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানাবালা নিষেধ দিছলি সুবহানাল্লাহ কইতেন না কইর খবর লাগছে এই ক্ষমতা ওলিদের আছে কিনা বলুন তো কারণ ওলি কি সেট সুচ্চা ওলি ওলি হলো বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধুরা কি নিজ ক্ষমতায় কাজ করে না আল্লাহর ক্ষমতায় কাজ করে আজকে মনে করেন এই লাইট জ্বলতেছে এ লাইট কি লাইটের গুণে জ্বলতেছে নাকি ট্রান্সমিটার থেকে লাইন আছে আচ্ছা ট্রান্সমিটারের গুড়ির যদি লাইন কেটে দেয় এই লাইট জ্বলবো না আল্লাহর ওলিরা বিশ্ব জুড়ে জ্বলতেছে ওই আল্লাহর ট্রান্সমিটার থেকে আল্লাহর সাথে একটা লাইন লাগানো আছে আল্লাহ বলেছেন ওলি ভালো না লাগে তোমরা দূরে থাকো ওলিদের সাথে কোনো বেয়াদবি কারণ আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ বলছে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আচ্ছা আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন না আরো যদি কোন পারবেন না আমাদের এলাকায় এক লোক যুদ্ধ ঘোষণা করছে আল্লাহর সাথে যুদ্ধ করবে হ্যাঁ কিভাবে কয় মৌলবীরা কয় খুব বুঝলেন না মানে পাতাই রাখে হ্যাঁ বন্ধুদের সাথে গপ্প করে মৌলবীরা কয় মাটির নিচে কবরে শুইলে বলে মাটি চিপা দিব কয় আমি নিয়ত করছি দুইটা হাত এইভাবে ছড়ায় রাখবো মাটির বাবার নিক্ষমত আছে আমারে জমাইতো আচ্ছা এই যুদ্ধটা কার সাথে করলো আল্লাহ কয় লাইন শাকার তুম লা আজিদান্নাকুম অলাইন কাফার তুম ইন্না আজাবি লাশাদি আমার নিয়ামত পায়া শুকুর আদায় করলে নিয়ামত বাড়ায় দিমু আচ্ছা এই বডির মধ্যে সব জিনিসগুলি কার দেওয়া আরো জোরে কন আচ্ছা এই জিনিসগুলি শুকুর আদায় কিরা কুল পাইবেন আর একটা চক্ষের দাম কত একটা চক্ষের দাম পৃথিবী বিক্রি করলে একটা চক্ষের দাম হবে ভিতরে কত জিনিস এদিকে আছে হার্ট এদিকে আছে বাল্ব এদিকে আছে কিডনি যে কি দামি দামি জিনিস একটা বাল্ব নষ্ট হইলে বাংলাদেশের বড় লোকরা গরিব ওরে তো হঠাৎ মারা গেছে কি যে হইছে কইতারে না তো হঠাৎ মারা গেছে বড় লোক হইলে পরীক্ষা নিরীক্ষা কইরা কয় মাদ্রাজ যাইতে হইব মাদ্রাজ যায়া বাল্ব একটা কৃত্রিম বাল্ব লাগাইছে 3 লক্ষ টাকা খরচ এক মাস থাইকা বাড়িতে আওয়ার সময় ডাক্তার বিধিবিধান দিছে শুনেন জুড়ে লাভ দিবেন না কাশি দিবেন না হাসি দিবেন না ফাঁসি দিবেন না আরে কি দিবেন না কি দিবেন না কহ দিলে এটা শেষ ওই মুরব্বি সন্তানদেরকে ডাইকা বলতেছেন ও বেটা রাই দিগা 60 বছর চললাম রে এরকম বিধান তো কেউ দিল না হাসি দিয়েন না কাশি দিয়েন না ফাঁসি দিয়েন না আর এই 3 লক্ষ টাকা খরচ করলাম এক মাস মাদ্রাস কষ্ট করলাম এরপরে যে বাল্ব দিল এই 1 বছর বলে চলবো পরে আবার বদলান লাগবো 1 বছরের বাল্ব 3 লক্ষ টাকা খরচ এরপরও হাসি দিয়েন না কাশি দিয়েন না আল্লাহ কয় বান্দা রে আমার দেওয়া বাল্বটা দিয়া 60 বছর চললি কত চিল্লানি কত হাসি কত কাশি কত ফাঁসি দিলি আমি তো একদিন নিষেধ দিলাম না এই দামি জিনিস আমি যে দিলাম আমারে কি দিলি এক লোকের প্রস্রাব বন্ধ হয়ে গেছে ঢাকা গেছে চিকিৎসা করতে 70,000 টাকা খরচ প্রস্রাব চালু হইতে বাড়িতে এসে কান্দে পোলাপান এদিকে আয় আল্লাহ নাফরমানি আর করিস না রে বেটা প্রত্যেক দিন প্রস্রাব করস কোনো পয়সা লাগে না দেখ একবার খালি প্রস্রাব বন্ধ হইছে চালু করতে 70,000 টাকা লাগছে আচ্ছা কম তো এইভাবে যদি প্রত্যেকবার প্রস্রাব করতে গেলে 70,000 করে টাকা লাগতো তাইলে বড় লোক গিরি থাকলো না হইলে প্রস্রাবের পয়সা দিতে দিতে শেষ 12-এর ঘটনা নিজামউদ্দিন আউলিয়া নাম শুনেন নাই অনেকে কয় 101টা খুন কইরা বলে নিজামউদ্দিন আউলিয়া হইছে নাউজুবিল্লাহ কোন কোরআন হাদিসে কোনো কিতাবাদিতে পাবেন না খুন কইরা আউলিয়া হইতারে যদি খুন কইরা আউলিয়া হইতে পারতো সবচেয়ে বেশি ওলি থাকলো হইলে বাংলাদেশে কারণ বাংলাদেশের মতো খুন পৃথিবীতে কোথাও হয় না
নামের কলঙ্ক। নিজামউদ্দিন আউলিয়ার জীবনী পড়ে দেখেছি ভারত সফর করে এরকম কোন ঘটনা তার জীবনীতে নাই। ওলি হইতে গেলে আল্লাহর ভয় লাগে, নবীর মহব্বত লাগে, মা বাবার খেদমত লাগে। নিজামউদ্দিন আউলিয়া যখন আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে ঢুকলেন তখন ওই শহরের বাদশাহ মুসলমান ছিলেন। বাদশাহ বলেন নিজামউদ্দিন এলাকায় থাকলে আমার আধিপত্য থাকবে না, মানুষ ওলির পক্ষে চলে যাবে, ওলিকে এখান থেকে তাড়িয়ে দাও। এখনো আসে না চট্টগ্রামে, আসে না এরকম লোক, ওলি তাড়াইয়া দাও। আল্লাহ বলছে আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আমি যুদ্ধ ঘোষণা করব। কি যুদ্ধ ঘোষণা করলো? আল্লাহ কি তরবারি লিয়ে আইব যুদ্ধ করত? ওই বাদশার প্রস্রাব বন্ধ করে দিছে। একদিন দুই দিন তিন দিন চার দিন চিকিৎসা চলছে, বাদশার কি পয়সার অভাব আছে? চিকিৎসা চলছে, চিকিৎসায় ভিতরে যায় কয় দেখেন পাঠাইছেন আমারে প্রস্রাব চালু করতাম, নিষেধ করছে আল্লাহ আমারে প্রস্রাব বন্ধ রাখতাম। ওষুধে কার কথা শুনবো? ইব্রাহিম নবী ইসমাইল কুরবানি করব, গলায় ছুরি দা, পুছাই ছুরিয়ে কাটে না, জিগাইলো ছুরি রে কাটস না কে, কো দেখেন আপনি পুছ দেন একবার কাটবার লাগিয়া আর মালিক আমারে 70 বার নিষেধ দেয় না কাটবার লাগিয়া। আল্লাহ কয় আরে কুরবানি নয় কুরবানি নয় প্রেমের বাহানা, ইব্রাহিমের প্রেম সাধনা কেউ তো বুঝে না, কোন না ইব্রাহিমের প্রেম সাধনা কেউ তো বুঝে না, মানে এটা বুঝবো কে বুঝায়াম করে, এই মানুষ তো নাই। আজকে জানি কেমনে কেমনে একটা মাঠ পায় লাইছি, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমি আজকের মাঠে রহমতের বৃষ্টি হইতে আমি দেখতেছি এখন আপনাদের উপর রহমতের ওলির ফায়েজ, রহমতের বৃষ্টি আপনাদের উপর হচ্ছে। এবার দেখা গেল নিজামউদ্দিন আউলিয়ার সাথে বেয়াদবি করেছে, ওলিকে এখান থেকে বের করে দিবে। আল্লাহ যুদ্ধ করলো, কি অবস্থাটা কি? প্রস্রাব বন্ধ চার দিন পাঁচ দিন, যাদের প্রস্রাব বন্ধ সে বলতে পারবে অবস্থা যে কি। পাঁচ দিন খেলে উঠেন কে, উঠেন কে, বৃষ্টি কি খারাপ জিনিস? বৃষ্টি হবে আপনারা উঠেন কে, ভিজেন আজকের বৃষ্টি ভিজা আপনাদের ভাগ্যের খবর, আজকের বৃষ্টির ভিজা আপনাদের ভাগ্যের ফয়সালা। আসুন আগে বাড়ি, আবার বেশি বৃষ্টি হইলে থাকেন না ভিতরে আইন, কারণ বৃষ্টি হইলে আইসা পড়লে আপনার ক্ষতি হবে না, কিন্তু দুই চারটা ফোঁটা পড়লে উপকার হবে, অসহজে আইসেন না, যতক্ষণ থাকতে পারেন ততক্ষণ থাকেন, ক্ষতি হবে না ইনশাল্লাহ ভালো হবে। পরন্তু বৃষ্টি এ ভিজলে কি গামাসি থাকে? টেলার মিল্লাতের কাম, আবার মিল্লাতের লোকেরা নিকয় হুজুর দিলেন তো আমরা ক্ষতি কিরা। আমি তো একটু আগে এনে বললাম আজকে রহমতের বৃষ্টি, আমি তো এটাই তো বলছি, এটা যদি আল্লাহ রহমত দেয় আল্লাহর কি কোনো অভাব হবে? তাহলে বসুন না আল্লাহর রহমতের আশায়। যাই হোক আমি সংক্ষেপ করতেছি, এবার প্রস্রাব বন্ধ, প্রস্রাব কি যদি বেশি হয় তো আসে পড়েন ভিতরে এসে পড়েন চাপেন, আল্লাহ 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 আগান আগান আল মুরব্বি রায় পড়েন, আল্লাহ 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 আহ মহাপদ রাখেন, আল্লাহ 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 আহ আল্লাহ 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 তোয়া মারে ডাকি রে বান্দা, তোয়া মারে ডাক আল্লাহ আল্লাহ মনে বরিয়া ডাকিলে আমায়, মনে বরিয়া ডাকিলে আমায় গো না পাবে মা,
তোয়ামারে ডাকি রে বান্দা তোয়ামারে দান আল্লাহ আল্লাহ আলু দিয়ে উজ্জ্বল হয় বাগদাদ তুই আমার ডাকে রে বান্দা তুই আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসুন আল্লাহ রহমত পাইলে আপনারা কি বাগেন বুঝি না দুইটা ফোটা দিয়া দেখছি কি করেন দিবে তো হবে পরে হবে আজকে না কি হবে হবে আজকে না আগেই তো ফুরাইয়ে রইছি আজকে না আল্লাহর ওলি বেয়াদবি করেছে ওলির সাথে বাদশা ঘোষণা করলেন যুদ্ধকে আল্লাহ বন্ধ করলেন কি প্রস্রাব ডাক্তার কবিরাজ চিকিৎসা করতে আসলে শেষ চিকিৎসাই ধরে না বাদশা কয় মরবো রে আর উপায় নাই আচ্ছা বোমার দরকার কি প্রস্রাব দিলেই তো শেষ তরবারির দরকার কি প্রস্রাব বন্ধ করলেই বাদশাকে বাঁচবো না একজন তার উজির বলতেছেন কর্মচারী বাদশা নামদার নিজামউদ্দিন আউলিয়ার কাছে গেলে নি আপনার রূপটা ভালো হয় তাহলে কার কাছে গেলে ভালো হয় সহজে কইলাম ওলির নাম লয় না ওখানে মানুষ যখন বিপদের আর শেষ নাই এরপর ওই শাহজালালের বাংলাদেশ এর আগে কইতো না যাইতেছে খবর নিয়ে গেছে নিজামউদ্দিন বাদশা তো অসুস্থ আপনারে যাইতে কইছে কই কি অসুস্থ প্রস্রাব বন্ধ খুব খারাপ আপনারে যাইতে কইছে ও বাদশার অসুস্থ আমি যাইতাম কে অসুস্থ তো আমি না যার অসুস্থ দরকার হলে সে এই মনে তন চারজনে কাঁদে লয়ে আনছে কি বাদশা কো বাবা বাবা ওহন বাবা না আমার একজনে প্রশ্ন করে মানে এক আল্লাহর ওলিরে তার ভক্ত মহব্বতি মুরিদে বাবা ডাকছে আর কি এর লাগি আমারে প্রশ্ন করছে হুজুর বাবা কয়জন আমি কইলাম বাবা কয়জন কঠিন প্রশ্ন করছে হিসাবের বাবা 60 জন বে হিসাবের বাবা আছে শত শত হুজুর এটা আবার কোনটা কইলেন আমি হিসাবের বাবা রুহানি পিতা হইল নবীজি আদি পিতা হইল আদম জাতির পিতা হলো ইব্রাহিম জন্মদাতা পিতা হইল আব্বা আব্বা আছে নাম দ্বারা পাগলের তো আছে আব্বা আরেকলা বাবা আছে এটা মহব্বতের বাবা কেউ ফিরে রে বাবাটা হে তার জব দায় করছে আমার উদ্দেশ্য হইডাই ফিরে রে বাবাটা হে কেউ সাসারেও মহব্বতের বাবাটা হে কেউ ফুলারেও বাফে দেখে না মহব্বতের বাবা আছে শত শত আর হিসাবের বাবা আছে 60 জন কচ্ছে হুজুর জায়গা সুবিধা পাইছেন আর কি বাবজিন আমি নি হেলার একটু দুস্ত্রুটি দিয়া হেলার পক্ষে নি আমি যাই আচ্ছা আমি কি দুস্ত্রুটি অনর্থক কি একটা মানুষকে দিতে পারবো এরপরে ওলিদের উপরে তো দোষ দিতে পারি না আল্লাহ বলছে আমার ওলিদের কিছু যদি কও তাহলে আমি যুদ্ধ ঘোষণা করুম আচ্ছা আল্লাহর সাথে যুদ্ধ করে আমি হারুম না আরে মশাল লগাই তো পারি না মশাই তো ঠিক মতো দল্লে সারা রাত ঘুমাইতে দেয় না আচ্ছা এই মশাটা কি আল্লাহ ইচ্ছা করে বানাইছে না এটা প্রয়োজনে বানাইছে বানাইছেন কিন্তু আমরা লেগে না ওই নমরুদ্দা হারামদাদের লেগে বানাইছি হ্যাঁ যদি এই কাম না করতো আল্লাহর সাথে বেইমানি না করতো তাহলে এই মশা কিন্তু আল্লাহ বানায় না আজকে এই মশার কারণে আমরা কত বিপদ বিপদ নাও তবে কিছু মানুষের উপকার আছে যারা মশারির ফ্যাক্টরি কি খান যারা কয়েল ফ্যাক্টরি হেরানি আবার কো হুজুর আমার মশার লেগে গেলাম বদ দোয়া করেন না আল্লাহ নি আরো বাড়ায় দে দোয়া করেন কি খান হেরার বাজারটা গরম হইব একবার
মিছা কথা কই নাই আমার এক ভাতিজার কোয়েল ফ্যাক্টরি এই মালামাল ফেনি পর্যন্ত দেয় আমার কো চাচা এবার বাজারটা ভালো কেন কো মশার আমদানি বেশি চাচা দোয়া কইরেন যাতে আমার বাজারটা ভালো থাকে আচ্ছা এই মশার কোয়েলের বাজার ভালো রাখতে গেলে দোয়াটা আমার কার পক্ষে করুন লাগবো মশারে আরো বাড়ায় দেখি কত করুন লাগবো সমস্যা কই যাইয়াম কোন দিকে যাইয়াম একজনের তো পক্ষে গেলে একজন বেজার হয়ে যা আসলে মশাটা তৈয়ার হইতো না যদি নমরুদ্দা বাটফারি না করতো এই নমরুদ্দার কারণে আজকে আমরা মশার কামড় খাই হয়তো অনেকে কইবেন হুজুর মশাই খায় নমরুদ্রে আমরারে খাই কে তাহলে বোঝা গেল যেই অপরাধে নমরুদ্রে মশাই খায় এমন কিছু দুষ্ত্রুটি মন নমরুদ্দার খাসিরত কিছু আমরার মধ্যে আছে এইডি খায়া মশায়ে শেষ করতেছে আর কি খায় রাখ এইডি কি কর খালা যাক এদিকে আমার আলোচনা না বলতেছিলাম আল্লাহর সাথে যুদ্ধ করে আমি পারতাম না এবার বাদশা কয় বাবা আমার প্রস্রাব বন্ধ আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া কয় বাবা প্রস্রাবের চিকিৎসা আমি করতে পারবো কিন্তু অনেক পয়সা লাগবো কত পয়সা লাগবো আপনি পুরা বাদশাহিটা আমার দিয়া লাইলে আমি চিকিৎসা করব সুবহানাল্লাহ বাদশা বলেন আমার জীবন বাঁচে না আমি বাদশাহিতে কি করব ডিফেক্টটা কই মাত্র একটা প্রস্রাব একটা প্রস্রাব পুরা বাদশাহী বলে আমার মইরা গেলে আমি বাদশাহীতে কি করবো নিয়ে যান কই মুখে কইলে হইতো না দলিল করে দেন দলিল করাইছে লেখা দিছে নেন দলিল দিলাম নিজামউদ্দিন আউলিয়া আছে কন্ত যারা আল্লাহর লগে প্রেম জুড়াইছে হেরাহি এই বাদশাহীর দরকার আছে নিজামউদ্দিন আউলিয়া দলিলটা লইয়া একটা ঠঙ্গা বানাইছে ঠঙ্গা বানাইয়া তার কাপড়ের নিচে দিয়ে একটা দমক মারছে মত ওষুধ দিছে মত তার সম্পত্তির দলিলের ঠঙ্গা দিয়া দিছে মুত্ত মুত শুরু হইছে 45 জনের প্রস্রাব একজনই করছে কইরা মাশাআল্লাহ ঠঙ্গালা বর্ষে হুজুর নেন ঠঙ্গালা ইরাদা ফালায় দিছে যেন পেট্রোলের মধ্যে আগুন জ্বলতেছে নিজামউদ্দিন আউলিয়া প্রস্রাব হইছে ক হুজুর হইছে আমার জীবনটা বাঁচাইছেন আমার সম্পত্তি গেলে গেছে বাদশা কয় আমার সম্পত্তি গেলে গেছে আমার প্রস্রাবটা যে হইছে নিজামউদ্দিন আউলিয়া কয় হইছে তো বলে হইছে হুজুর এই সম্পত্তিটা যে প্রস্রাবের লগে ফালায় দিলেন নিজামউদ্দিন আউলিয়া কয় বেটা তুই সম্পত্তি লই আমার লগে বাহাদুরি দেখাইছলি অহংকার দেখাইছলি তোর সম্পত্তি দেখ একটা প্রস্রাবের সমান তোর সম্পত্তিগুলি না এরকম প্রস্রাবগুলি যে আল্লাহ আমাদের আদায় করাইতেছে এই আল্লাহর সাথে একটা সম্পর্ক দরকার আছে কিনা বলুন তো কিন্তু নিজে নিজে পারতাম না বিদায় আমরা ওলিদের কাছে যাই কার কাছে যায় ওলিদের কাছে গেলে লাভ হয় না লস হয় নিজামউদ্দিনের কাছে বাদশার লাভ হইছে না লস হইছে কাজী ওলিদের পক্ষে থাকেন বাস্তবে আসুন গাউসে পাক পিছনে দিয়া হাজির হইছে খেয়াল আছে নি কথাটা খ্রিস্টান বেটা কয় ঈসা নবী বড় আর আখিরি নবীর উম্মত কয় আখিরি নবী বড় কিন্তু খ্রিস্টান বেটা যুক্তি দিয়া জ্ঞানী মানুষ তো মরা মানুষ জীবিত করতে পারছে তোমরা নবী কি মরা মানুষ জীবিত করতে পারছে এগুলি বুঝাইয়া মানে এমন পর্যায়ে নিয়ে গেছে মুসলমান লোকটা খালি স্বীকার করবে যে ঈসা নবী বড় এমন টাইমে পিছনে গাউসে পাক তাইলে আল্লাহর অলিরা বিপদে কামে লাগে কিনা বলুন তো পিছন দিয়ে ডাক দিছে এ বাবারা তোমরা কি নিয়া তকরা তুকরি করতেছ পিছনে ছায়া দেহে গাউসে পাক যারে বাগে দেখলে সালাম দেয় মুসলমানরা কি করে অহংকন্ত অহংক আচ্ছা এই একটা সাধারণ বেটা যদি গাউসে পাক পাশে গেলে তার ফাল বাইরা যা তাইলে এরকম ওলি যদি আমাদের পক্ষে থাকে বিপদে কাজ লাগতো না খালি ফাল শুরু করবেন অহংক খ্রিস্টান বেটার তো গলা শুকিয়ে গেছে মুখ দিয়ে কথা আসে না বলতেছেন কি কি কথা না হুজুর কইছিলাম আমরার ঈসা নবী বড় না মৃত মানুষ জীবিত করতে পারে কহ তোমার কথাই তো বোঝা যা বড়ই আচ্ছা হুজুর আমি কইছিলাম যে আপনাদের নবী কি মৃত মানুষ জীবিত করতে পারে তখন গাউসে পাক অন ওয়াজ করতেছে অন ওয়াজ শুনিল অন গাউসে পাকের কি কর গাউসে পাক ওয়াজ করে শোনো দুজনে শোনো দুজনে শোনো আমার নবীজি আমলে তোমাদের 200 খ্রিস্টান গেছিল নবীজির কাছে মুসলমান হইতে এই ওয়াজটা এখন কে করতেছে গাউসে পাক শোনো তোমাদের 200 খ্রিস্টান গেছিল আমার নবীর কাছে মুসলমান হইতে রাস্তার মধ্যে দেখা আবু জাহেলের সাথে
আবু জাহেল জিজ্ঞেস করলো, তোমরা এত লোক কই যাও? কমরা আখেরি নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইতে যাই, তাই নাকি? তাহলে এতগুলি মানুষ বাতিজার পক্ষে যাইবা গা? আচ্ছা আবু জাহেলের কন্ঠ শান্তি না অশান্তি? হাই হাই এতগুলি মানুষ। আচ্ছা শুনেন, এত সহজেই মুসলমান হইেন না, বাতিজারে কিছু প্রশ্ন টশ্ন কইরেন, যদি জবাব দিতারে তাইলে আপনারা মুসলমান হইেন। এ ওয়াজ করতেছে কে? গাউসে পাক। এই ঘটনাগুলি কইতেছে। তখন আবু জাহেল কয়, প্রশ্ন কইরো 200 খ্রিস্টান কইতেছে, চাচা মুরব্বি মানুষ আপনি, আপনি মনে বালা প্রশ্ন করতে পারবেন? তা আপনি একটু লন আমার সাথে। আবু জাহেল কয়, আমি তো রাস্তা খুঁজছি এইডের লাগি। আসে না এরকম মানুষ? আসে না, দেখবেন রাস্তা বই রয়েছে, জিগায় আপনারা কই যাবেন? কর আমরা তো লাল মিয়া সাহেবের মেয়ে দেখতাম যাইতেছি। করে মেয়ে যে দেখতেন যাইবেন, যান, আমারে তো কইলেন না। তবে আমারে কইছেন না, দোষ নাই, মেয়ে যে বিছনাথ প্রস্রাব করে এটা আমি কারো কাছে কই না, তো লাগাইছি নি ফেস। মানে এই যাইত্তা শয়তান তো এলো আবু জাহেল্লা, এই যাইত্তা শয়তান কে? মায়া লাগে জুমুন আবু জাহেলের লেগে? না না চাচা আপনি লন, আপনারে না তুইয়া যাইতাম না, লন। নবীজির বাড়ির সামনে গেলে, বাতি যা জি, দেখো 200 খ্রিস্টান আইছে, গাউসে পাক ওয়াজটা করতেছে, 200 খ্রিস্টান আছে তোমার কাছে মুসলমান হইতে, তুমি আসো বেরিয়ে। হ্যাঁ আচ্ছা কি ব্যাপার? হুজুর আমরা মুসলমান হইতে আসি। ঠিক আছে, হুজুর শর্ত আছে কি? ক সাসা কইব। কার দিকে দেখাইতেছে? আবু জাহেল। মুরব্বি 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 ছিলেন না? মুরব্বি কইব। কি কইবেন মুরব্বি? কবা জান এরা বলে মুসলমান হইব, হেরার একটা প্রশ্ন। কি প্রশ্ন? এরার ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারছে, তুমি বাতি যা কি মৃত মানুষ জীবিত করতে পারবা? গাউসে পাক অস করতেছে, দুজনের বাঙ্গাইতেছে, পেজ বাঙতেছে। নবীজি কইতে, চাচা কোন কবর থেকে জীবিত করতাম? ঈসা নবীর উম্মত কিন্তু কইছিন আমার নবী মৃত মানুষ জীবিত করতে পারে না। ওই মুসলমান আখির নবীর উম্মতের বুঝাইছে, কিন্তু ফারে যে হ্যাঁ তো জানে না, অন গাউসে পাক এটা বুঝাইতেছে। তো একজন ওলি থাকলে বিপদে উদ্ধার হওনের ফত হইতেছে নি? আবু জাহেল কয়, এমন এক কবর নিমু কি যে কবর হাড্ডি পর্যন্ত নাই। নিতে 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 কিতাবে লেখছে মুসা নবীর আমলের এক কবরস্থান নিছে, 5000 বছর আগের এক কবর নিছে। হুজুর এই কবর থেকে একটা মানুষ জীবিত করেন, নবীজি ডাক দিছে, এই কবরে কে আসো একটু উঠো তো। ঈসা নবী তো কইতো কুম বিইজনিল্লাহ, তো হেইডা যদি আমার নবী ক, তাহলে ঈসা নবী সমান হইল। নবীজি কয়, কবরে কে আসো উঠো। এমনি একটা লোক কবর থেকে উঠতেছে, 5000 বছর আগের লোক, কত বড় বড় ছিল না, উঠতেছে কবর তো, বাবারে 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 বাপ্পা, চোখগুলি আমরার মাতা রহমান হের সোহল। যখন দুইটা হাত বাইরিছে, কি কালোর কালো লোকটা দেখে, দুই হাতের মধ্যে আগুনের করতাল, লোকটা আগুনের তাপে চেহারাটা কালো কয়লার মতো হয়ে গেছে। আমার নবী তো মায়ার নবী, কি নবী কি নবী? নবী তো মায়া হয়ে গেছে। কিরে বাবা তোমার এই বিপদ, এত বড় আজাব, লোকটা বলতেছেন এই খ্রিস্টানদের সামনে এ ওয়াজটা করতেছেন গাউসে পাক। হুজুর আমি এই করতাল বাজাইয়া গান গাইতাম, হুজুর এই আজাব আগুনের করতাল আমার হাতের মধ্যে, বিপদের মধ্যে আছি, হুজুর সহ্য করতে পারি না। রাসূল বলেন আমার দিকে তাকায়া একবার খালি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটা একবার এই কালিমা পড়ার সাথে সাথে আগুনের করতালগুলো জন করে হাত থেকে পড়ে গেছে, তার চেহারার কালো নাই, নূরে নূরান্বিত হয়ে গেছে। এই ওয়াজটা করতেছে কে? তখন দেখা গেল এই লোকগুলি সব দেখছে, আবু জাহেলও দেখছে। আবু জাহেলকে, বাতি যা আমি জায়গা হেরা কি কইব, জুতা খাওরার ঘরের জুতা খাওরা। আচ্ছা হেরে ফাইলে বাড়িত নিয়ে খাওয়াইবেন না জুতা দা ফিডাইবেন? এই
আল্লাহ দুশমনী করার কারণে সমস্ত পৃথিবীর মানুষ মক্কাতে যায় হেরবারিত কি করে কোন তো সালাম করে না পায়খানা করে পায়খানা করে কি কাপুর উদাম কইরা না কাপুর দা ডাকিয়া এই নবীর সাথে দুশমনী করলে পুরস্কার এটাই পাইবেন হ্যাঁ গেছে গা তো 200 খ্রিস্টান কে হুজুর ভুল করলে আবু জাহেল করবে আমরা ভুল করতে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ওয়াজগুলি করতেছেন কে ওই এরা দুইজনের পেছটা ভাঙা দিবার লাগিয়া আচ্ছা আল্লাহর ওলিরা কি প্যাস লাগায় না প্যাস ভাঙে আচ্ছা অহনের দিন বাংলাদেশি কি প্যাস লাগছে না ভাঙছে খালি লাগছে না হুজুররা হুজুররা এক ইসলাম রে ভাঙা কয় ইসলাম হইছে বাংলাদেশ ওলির হাত ছাড়ার কারণে প্যাস লাগছে আর যদি ওলির হাত ধরতেন তাহলে প্যাস ভাঙত গাউসে পাক বলতেছেন কি শুনছো তো মুসলমান বেটা কয় কি অহন কোন অহন কথা কোন কি লিগা আমদান নবী রে বলে পারে না অহন গাউসে পাক বলতেছেন এ খ্রিস্টান বেটা শোনো এটা আমার নবীর ঘটনা কইলাম নবীর তো কোনো তুলনা নাই আল্লাহ নিজেই বলেছেন আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই আমার এই নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক নাই বাদ দেন এই দুইটার নিচে থাকেন যাই করেন না করেন এই দুই নামের উপরে ধাক্কা দিবেন না নিচে আইসা পড়েন গাউসে পাক বলতেছেন আমার নবীর তো তুলনা নাই শোনো খ্রিস্টান বেটা আমার নবী তো পারে এটা তো এত বেশি পারা পারে অন আমি তো নবী না আমি আখেরি নবীর গাউসে পাক কি কইতাছে আমি আখেরি নবীর আচ্ছা আমারে কও তো কোন কবর থেকে মানুষ জীবিত করতাম খ্রিস্টান বেটা কয় কি রে আমি কইছিলাম আখেরি নবী ওই পারে না অহন্দি নবীর উম্মতে বলে পারে সুবহানাল্লাহ হুজুর আপনি হ্যাঁ আমারে কও আমি আব্দুল কাদির রে কও কোন কবরতে জীবিত করতাম কই বহুদিন হইছে মা মারা গেছে মা রে ওই দিকে লামো হুজুর আইন হুজুর আইন 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 বহু দূর গেছে গিয়া হুজুর এই কবরটাতে কই বেটা হুন তন নবী ঈসা নবী কইতো কুম বিজনিল্লাহ আমি তো নবী না তন নবীর সমপরিমাণ কাজ আমি করব কুম বিজনিল্লাহ সুবহানাল্লাহ তার মা কবরতে উঠে দাঁড়াইছে আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় হেই গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় পাগল কান্দিস না আর গাছ তলায় কান্দিস না আর গাছ তলায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া গাউসে পাকের আমি নি নিশানা চুরকে ধরে কত বানা গাউসে পাকের এমনি নিশানা আরে চুরকে ধরে কত বানা মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় ছেলে হারা মায়ের বুকে ছেলে দিলেন গাউসে পাকে ছেলে হারা মায়ের বুকে ছেলে দিলেন গাউসে পাকে ডাকা ডাকি করে দেখো খোদারি দরগায় ডাকা ডাকি করে দেখো খোদারি দরগায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আমার নবীর আসে গাউসে পাক বলেন আমার নবীর পাগল গাউসে পাক বলেন ও শোনো খ্রিস্টান বেটা আমি তো নবী না নবীর উম্মত আমি জীবিত করি দেখো কুম বিজনিল্লাহ তার মা ওইটা দাঁড়াইছে মা তাকিয়াছে ছেলের দিকে ছেলে তাকিয়াছে মায়ের দিকে একটু পরে মা আবার নিচে চলে গেছে ওই লোকটা ডাকে খ্রিস্টান ডাকে হুজুর এই যদি হয় আখিরি নবীর উম্মতের ক্ষমতা এই যদি হয় গাউসে পাকের ক্ষমতা আমি আর খ্রিস্টান থাকতে রাজি না আমার কালিমার মালা গলায় পরায়া দাও এই কিছু কাজ
আল্লাহর ওলিরা করতেন করে গেছেন রাস্তা খুলে দিয়ে গেছেন এরকম ওলিদের পক্ষে থাকলে আমাদের লাভ হবে না লস হবে সাহেব এই গাউসে ফাকের জীবনী এই ফাতিহা ইয়াজদাহম কত আলোচনা করবেন 100 বছর করবেন শেষ হবে না তো এটা বড় মজার জিনিস যারা এই মজা পেয়েছে তাদের জন্য মজা যারা জীবনে মিষ্টি খায় নাই মিষ্টি যারা জীবনে খায় নাই ওইরকম ব্যক্তিকে যদি বলেন মিষ্টি খুব মজা হ্যাঁ বুঝবো না একটা 6 মাসের বাচ্চা 6 বছর ধরেন 6 বছরের একটা ছেলেকে যদি বাসর ঘরের মজা বুঝাইতে চান হ্যাঁ বুঝবো না আচ্ছা যদি বাসর ঘরে নিয়া ফুল সজ্জায় বিছানায় শোয়ায়া দেন সকালবেলা কন্ত ফসরাব কইরা বিছনা বিজাইছে না আর কোন অনুষ্ঠানের খবর হ্যাঁ জানে তে বাসর ঘরে যদি 6 মাসের 6 বছরের পোলা না বুঝে ওলির দরবারের খবর এই ক্লাসে না যাওয়া পর্যন্ত আসুন ওলির কদর বুঝতে গেলে ওলির সাথে সম্পর্ক করতে গেলে নিজের অহংকার নিজের তাকাব্বুরি নিজের বাহাদুরি সব বিলীন দিতে হবে আল্লামা শেখ সাদি বলেছেন মিঠা দাও আপনি হাস্তি কো আগর কুছ মর্তবা চাহতে হো কে দানে খাক মে মিলকার গুলে গুলজার হোতা হো তোমার আমিত্বটা কি বিলীন দিয়ে তুমি একটা বিরাট কিছু হতে পারবে সম্মানী হতে পারবে এই সম্মানী হইতে গেলে তোমার থাকতে হবে আমার নবীর ভালোবাসা নবীর ভালোবাসা থাকলে সম্পর্ক করতে পারবে আমার আল্লাহর সাথে এখানে বিস্তারিত আলোচনা বহুত রাত অনেক হয়ে গেছে আমি আর সামনে যাই না আমার ওয়াজের সাবজেক্ট ছিল ওলি হবেন যে ওলির কোনো ভয় নাই কুরআন শরীফে ঘোষণা দিয়েছে এরকম যার কোনো ভয় নাই তার পক্ষে থাকতে পারলে কত যে লাভ ভয় ছাড়া ব্যক্তি আল্লাহর ওলি ওলি হইলে গেলে তিনটা মন্ত্র একটা হলো আল্লাহর ভয় আমলে থাকতে হবে দুই নম্বরে নবীর মহব্বত আমলে থাকতে হবে তিন নম্বরে বাপ মার খেদমত আমলে থাকতে হবে এই তিনটা জিনিস থাকলে এখনো ওলি হইতে পারবেন তিনটা জিনিস কিভাবে থাকলে ওলি হওয়া যায় এটার আলোচনার সময় আজকে নাই কাজী এক একটার আলোচনায় ধরলে 3 ঘন্টা করে সময় লাগবে যেটুকু আলোচনা করেছি ব্যবসায়ী ভাইদের আয়োজিত আজকের এই মাহফিলে এটুকু সময় আলোচনার জন্য আপনারা দিয়েছেন সেজন্য আপনাদেরকে শুকর আদায় করি আল্লাহর দরবারে আল্লাহ যা আপনাদেরকে সময় দেওয়ার তৌফিক দিয়েছেন এই আলোচনাগুলো বাড়িতে নিয়ে আমল করার চিন্তা করেন ওলিদের পক্ষে থাকেন নবীকে ভালোবাসা দেন নবীর পক্ষের ব্যবসায়ী হন দুনিয়াতেও লাভবান হবেন হাশর মিজান ফুলছিরাত এমনকি জান্নাত পর্যন্ত লাভবান ব্যবসায়ী হয়ে আপনি পৌঁছে যাবেন আল্লাহ আমাদের কি কবুল করুন সকলে বলুন আমিন আসুন একটু দরুদ ও সালাম মদিনা পাঠায়া আজকের এই ব্যবসায়ী ভাইদের জন্য এবং যারা এই মাহফিলে কষ্ট করে আসছেন সাহায্য সহযোগিতা করেছেন আপনাদের জন্য দোয়া হবে ইয়া নাবি নবীজি ও গো দয়াল নবীজি মোদেরে এতিম বানাইয়া আছো গো মদিনায় লোকাইয়া ডাকি যে বাংলায় দাঁড়াইয়া দেখো না একবার আসিয়া নবি আল্লাহ রাসূল সালাম উম্মতের দরদি মায়ার সাগর দয়ার সাগর মদিনেওয়ালা রহমতাল লিল আমিন 63 বছর কাঁদছো তুমি উম্মতি
উম্মতি বলিয়া এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া মদিনারে ও সুন্দর মদিনা মদিনার পাহাড় ও পাহাড় রে তুই কত ভাগ্যবান পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে মদিনার হরিণ ও সোনার হরিণ রে তোরা কত ভাগ্যবান হরিণ হইয়া দেখছো আমার দয়াল নবীকে উম্মত হইয়া দেখলাম না গো দুঃখ রইল মনেতে মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম খালকেনে সবসে পহলে আপনা নূর বানায়া উস নূরে আনোয়ার পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শামে বজমে হেদায়ত পেলা কো সালাম গাউসে আজম ইমামত কা জলওয়ায় শানে কুদরত পেলা গো সালাম মুস্তফা জানে রহমত পেলা গো সালাম আজমিরি সঞ্জিরি খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জিরি খাজা গরিব উস মঈনুদ্দিন মিল্লাত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শামে বজমে হেদায়ত পেলা কো সালাম বেজায় রব মেরে দুরুদ ও সালাম বরকত দিদা নবী ও রব নে মোদাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغير رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া হাত বাড়াইছি তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর আশেক পাগল লইয়া হাত বাড়াইছি যার প্রেমে অলি হওয়া যায় যে নবীর ভালোবাসাই গাউসুল আজম হওয়া যায় বাবু তুই গাউসুল আজমের শরণার্থে তোমার অলির পাগল লইয়া হাত বাড়াইছি বাবু আমরা যারা হাত বাড়াইছি গো এই মাহফিলে আমাদের সবাইকে মাফ করে দা কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না গো আল্লাহ কেন একার কে গুনাহগার আজকের জন্য কেন আমাজি কে বেন আমাজি কাউরে কিছু জিগাইও না দুরুদ ও সালামের খাতিরে ফাতেহা ইয়াজ দহমের খাতিরে মিলাদের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দা মাফ করছনি গো আল্লাহ ডাক দেন না সকলে আল্লাহ আল্লাহ জীবনের গুনাহ মাফ করছো কন 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 জীবনের গুনাহ মাফ করছো হ্যাঁ মাবুদ গুনাহ করেছি বলেই তো তোমার দরবারে হাত বাড়াইলাম এখন তুমি যদি মাফ না দাও তুমি বলো না আমরা আর কই যাবো গো আল্লাহ ফিরাইও না ঘুরাইও না এই মাহফিলে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও হ্যাঁ মাবুদ আমাদের থেকে বিদায় নিয়ে যারা কবরে ঘুমিয়ে আছে কাজ করে যাদের মা গো মা মা
মা কইয়া ডাক দেওয়ার সুযোগ কার জানি বন্ধ হয়ে গেছে রে আল্লাহ, যার মা নাই রে যার বাবা নাই রে আল্লাহ, দুইয়ার সকল অভাব পুরা হয় মায়ের অভাব বাবার অভাব আর পুরা হয় না গো আল্লাহ, মায়ের অভাবী হইয়া বাবার অভাবী হইয়া যারা হাত বাড়াইছে গো আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও, ইয়াল্লা মাহফিল কমিটি এই কাঁচা চামড়া সমবায় ব্যবসায়ী ভাইদেরকে তোমার দরবারে তুলে ধরলাম, ইয়াল্লা গো এই ব্যবসায়ী ভাইদের মাহফিল তুমি কবুল করে লও গো আল্লাহ, ইয়াল্লা তাদের মধ্যে যারা বিমারি শেফা দান করে দাও, ইয়াল্লা তাদের মধ্যে থেকে যারা কবরে মাফ করে দাও গো আল্লাহ, ইয়াল্লা খাস করে আমার মহব্বতি হাজি সাহেব বারবার টেলিফোন করেছে, ইয়াল্লা ওনার বংশে যারা কবরে মাফ করে দাও গো আল্লাহ, ইয়াল্লা খাস করে মাহফিলে যারা শরীক হয়েছে সকলকে হায়াত বাড়াইয়া দাও, আমাদের সকলের আত্মীয় স্বজন বংশধর যারা কবরে মাফ করে দাও গো আল্লাহ, ইয়াল্লা খাস করে আমাদের সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও, ইয়াল্লা আমাদের সকলকে গাউসে পাকের তরিকা মতো চলার তৌফিক দান করে দাও, তোমার নবীর পক্ষে অলির পক্ষে কবুল করে লও গো আল্লাহ, এত রাত পর্যন্ত যারা এই কষ্ট করে বসে আছে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া বলছি রাতের ফুল পার করে দিও গো আল্লাহ, তোমার নবী যে জান্নাতে থাকবে এই আজকের মাহফিলের এই কষ্টের জন্য নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ, ইয়াল্লাহ যারা তোমার নবীর পক্ষে এইভাবে সময় দিয়ে বৃষ্টিতে ভিজতেছে এই বৃষ্টির ফোঁড়াগুলো শহীদের রক্তের ফোঁড়ার মর্যাদা দিয়ে দাও গো আল্লাহ, ইয়াল্লাহ তুমি আজাব গজব আমাদের উপরে দিও না, রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ, ইয়াল্লাহ চামড়া বাজারে ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত লাগাইয়া দাও, আমাদের মধ্যে যাদের ছেলে মেয়ে আছে সকলের ছেলে মেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও, অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছোট ছোট ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও, মাবুদ গো যারা নামাজ পড়ে নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা মদিনা যাওয়ার পাগল মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও গো আল্লাহ, মদিনা যদি যাইবার তৌফিক না দাও মদিনাওয়ালার একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও, ইয়া আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই ফাতেহ ইয়াজদাহমের উসিলাই মিলাদের উসিলাই দুরুদ সালামের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লও, মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দাও, ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক লা ইলাহা